ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের প্রশ্নে যেটি বলা রয়েছে, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 151 হলে সংখ্যা দুটি কত? প্রশ্নটা এমনভাবেও জানতে পারত যে বৃহত্তর সংখ্যা কোনটি ও ক্ষুদ্রতর সংখ্যা কোনটি। কী বলেছে? দুটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 151। এবার আমাদের বলেছে সেই সংখ্যা দুটি কোনটি, বা এমনভাবেও জানতে চাইতে পারতো যে বৃহত্তর সংখ্যা কোনটি ও ক্ষুদ্রতর সংখ্যা কোনটি। আমরা যদি বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যা জানতে পারি, তাহলে দুটো সংখ্যাই তো জানতে পারলাম। তাহলে আমাদের কী করতে হবে? যদি বৃহত্তর সংখ্যা জানতে চাই, বৃহত্তর সংখ্যা জানতে অ্যান্সার আমরা কীভাবে পাবো? যে সংখ্যাটি বলেছে, অন্তর যেটি বলেছে, 151 যোগ 1 দিয়ে ভাগ করে দেবো 2, করলে হবে 152। 152কে 2 দিয়ে ভাগ করলে হবে 76। আর যদি ক্ষুদ্রতর সংখ্যা জানতে চাই, ক্ষুদ্রতর সংখ্যা জানতে চাইলে কী হবে? যে অন্তরটা বলা রয়েছে 151, তার থেকে 1 বিয়োগ করব, করে 2 দিয়ে ভাগ করব, করলে পেয়ে যাব 75। এইভাবেই আমরা হচ্ছে দুটি সংখ্যা পেতে পারি। যদি আমাদের এই প্রসেসটি যদি না মনে থাকে, তাহলে আমরা হচ্ছে একদম কনসেপ্ট ওয়াইজ কী করব। কি বলেছে? দুটি সংখ্যা বলে নিলাম, যে একটি সংখ্যা এক্স, তার পরের সংখ্যা কত হবে? না, এক্স প্লাস ওয়ান। দুটি সংখ্যা পেয়ে গেলাম। এবার কি বলেছে? যে সংখ্যা দুটির বর্গের অন্তর কোনটি বড়? এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ও এক্স স্কোয়ার, এই দুটি সংখ্যার অন্তর বলেছে। তাহলে এখানে কি করে দিলাম? বিয়োগ। এবার হচ্ছে আমরা এ প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে মাইনাস, এটি সমান সমান কত বলেছিল? না, 151। তাহলে এবার এখান থেকে কী পেলাম? এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার চলে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 151। এখান থেকে কী পাবো? 2x ইজ ইকুয়াল টু 151 মাইনাস 1, এক্স ইজ ইকুয়াল টু 150 বাই 2 75। তাহলে আমরা এক্সের মান, এক্সটা কী ছিল? ক্ষুদ্রতর সংখ্যাটি ছিল। তাহলে এক্সের মান 75। কী পেলাম? এখানেও পেয়েছিলাম 75। আবার পরের সংখ্যাটি কী হবে? এক্স প্লাস ওয়ান ইজুয়াল টু 75 প্লাস 1 ইজুয়াল টু 76। এটি বৃহত্তর সংখ্যা, আমরা এখানে বৃহত্তর সংখ্যা পেয়েছিলাম 75। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।